আছেন, অর্থ উপার্জনের জন্য তিনি প্রবাসে এসেছেন, সেই মানুষটি এখন আমরা যারা আমাদের বাংলাদেশ থেকে ওসি সাহেব আমাদেরকে নিয়ে এত বড় কটূক্তি করলো, এটা নিয়ে আমরা 1,20,00,000 প্রবাসী যেখানে মর্মাহত, যেখানে আমরা বাংলাদেশ সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে হাত তুলেছিলাম, আবদার জানিয়েছিলাম যে আসলে কি সত্য কিনা, আমরা কি আসলেই কি আপনাদের কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, আপনারা সবাই যে যেভাবেই পেরেছেন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন এবং আমরা অধীর আগ্রহে বসে আছি কখন আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী আমাদের দিকে মুখ তুলে তাকাবেন এবং কখন সেই কুৎসিত ওসি সাহেব যিনি আমাদেরকে নিয়ে এত বড় বাজে মন্তব্য করেছে সেই বা কবে আমাদের কাছে ক্ষমা চাইবেন। আমরা যতই রাগ করি না কেন, যখন আমাদের অভিভাবকেরা আমাদেরকে শাসন করতে আসে, জোর গলায় একটা কথা বলে যে তোমরা সবাই চুপ হয়ে যাও, শান্ত হয়ে যাও, তোমাদের অভিভাবক আমরা আছি, আমরা বিষয়টা দেখছি, আমরা যতই হিংস্র হই না কেন, যত যে যত কিছুই হই না কেন, আমাদের অভিভাবকের কাছে আমরা সব সময় নিজেদেরকে সেভাবেই উপস্থাপন করি। কিন্তু এই প্রবাসীটাকে দেখেন, সে নিজেও একজন প্রবাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যে কিনা নিযুক্ত ছিলেন, সে এখন ভিডিও বার্তার মধ্য দিয়ে এবং সকল তার কর্মস্থলে হাজারো প্রবাসীর মাঝে সে বারবার এই কথাগুলো বলে যাচ্ছে যে সেই আমাদের ওসি সাহেব নাকি ঠিক কথাই বলেছেন, প্রবাসীদের আসলেই ভালোবাসা দেওয়ার যোগ্য না এবং প্রবাসীদের কাছে মেয়েদেরকে বিয়ে দেওয়া উচিত নয়। তাহলে তিনি এখানে প্রবাসী কি করছেন, ওনার সংসার ফেলে, উনি ওনার সোনার বাংলাদেশ ফেলে দিয়ে প্রবাসী উনি কি করছেন? ভাই আপনাকে প্রশ্ন করি, আপনি মালয়েশিয়ায় আছেন, কুয়ালালামপুরে আছেন, যেখানে আছেন, পৃথিবীর যে প্রান্তেই আছেন, আপনি এই কথা আপনার ভিতরে কিভাবে উপলব্ধি হলো? আপনার ছেলে সন্তান নেই, আপনার বউ নেই, তাহলে আপনার এই বার্তার মধ্য দিয়ে আমরা আজকে এটাই বুঝতে পারছি, আপনার সংসার নেই, আপনার বউ নেই, আপনার ফ্যামিলি নেই। যদি থাকতো তাহলে কখনো কখনো এই ধরনের কথা আপনি বলতে পারেন না। আপনি আবারও সেই কুৎসিত দলের সাথে যোগ দিলেন যারা বিগত দিনগুলো থেকে শুরু করে এখন পর্যন্ত প্রবাসীদেরকে নিয়ে এভাবে আচরণ করছে। আমি সকল প্রবাসীদের কাছে অনুরোধ করব, বিশেষ করে মালয়েশিয়া প্রবাসীদের কাছে অনুরোধ করব, এই ভদ্রলোক যেই জায়গায় কর্মরত রয়েছেন, যেই স্থানে কর্মরত রয়েছেন, তাকে ঠান্ডা মাথায় ভালো করে চিন্তা করে এই ধরনের কথাগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করতে পারেন, উপস্থাপন করতে বলবেন। না হয় সেই গত সেশনে যখন মেয়েরা বাংলাদেশ থেকে আমাদেরকে নিয়ে কটূক্তি করেছিল, তারপর মালয়েশিয়া থেকে এক ভদ্রলোক প্রবাসীদেরকে নিয়ে আজে বাজে কথা বলেছিল, সেই শাস্তিটুকু আপনারা প্রবাসীরা সেই মালয়েশিয়াতে বসিয়ে দিয়েছিলেন, তার পরিস্থিতিও সেই রকম হবে, এই ভদ্রলোকের পরিস্থিতিও এরকম হবে। কিন্তু বেঁচে গেছে, সে কোনো ধরনের রাগ বিহেভ করে নাই এবং সে তার উগ্র মেজাজে সেই ধরনের কথাগুলো বলেছে, শুধু তাকে কোন রকম বাধ্যবাধকতা ব্যতীত তাকে ঠান্ডা মাথায় কথাগুলো চিন্তা করে আবারও এই কথাগুলো অনলাইনে প্রচার করতে বলবেন, না হয় তাকে এটার জবাবদিহিতা আমাদের সকল প্রবাসীদের কাছে করতে হবে, না হয় আমরা অবশ্যই আবারও এই ভদ্রলোকের বিরুদ্ধে অনলাইনে কথা বলা শুরু করব। যে যেখান থেকে প্রবাসীরা আমার এই ভিডিওটা দেখছেন এবং আমার সাথে সংযুক্ত হয়ে সকল প্রবাসীরা মিলেমিশে আমাদের মমতাময়ী মা আমাদের বাংলাদেশের কাছে আমাদের প্রাপ্যটুকু পাওয়ার জন্য বারবার হাত চুলছেন, আপনাদেরকে আমি গ্র্যান্ড স্যালুট জানাই। এবং আমি অনেক প্রবাসীদেরকে দেখছি ছুরি দা কাচি অথবা বিভিন্ন রকম রাগ বিহেভ খারাপ বিহেভ করে আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছেন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, ভাই আমরা প্রবাসীরা প্রবাসে এসেছি, অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু এই প্রবাসে এসেও প্রবাসীদেরকে শিখাচ্ছি, যারা আমাদেরকে দেখে দেখেও অনেক কিছু কৃষ্টি কালচার তাদের মধ্যে পরিবর্তন আনার শুরু করেছে। তাই আমি আমার প্রবাসী ভাই ও বোনদেরকে বলবো যে যেখান থেকে আপনারা ভিডিও মেক করছেন, কখনো আমাদের দেশকে অসম্মান করবেন না, আমাদের দেশের প্রধান প্রধান মানুষদেরকে অসম্মান করবেন না, যারা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে, যে বাজে মন্তব্য করবে তাকে নিয়ে আপনারা কথা বলবেন, আর কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ আপনার একটা খারাপ ব্যবহার পুরো 1,20,00,000 প্রবাসীর দায়ভার বহন করতে হবে। তার কারণ আমরা আমাদের ব্যবহার, আমরা আমাদের আচরণ দিয়ে, আমরা আমাদের শক্তি দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। অতএব আমি আমার সকল ভাই ও বোনদের কাছে হাত জোর করে অনুরোধ করব, এমন ভাবে বিহেভ করবেন না যেটা আমাদের অভিভাবকরা শোনার পর আমাদের বিচার থাক দূরের কথা, আমাদের উপরই না আবার ক্ষিপ্ত হয়ে যায়। তাই দয়া করে আমরা শান্তিভাবে শৃঙ্খলাভাবে আমরা আমাদের অভিভাবকের কাছে আমাদের যখন পেটে ক্ষুধা আছে
আমাদের বাচ্চাদেরা যখন জন্মগ্রহণ করে ক্ষুধা লাগে, যারা কথা বলতে পারে না বা কথা বলার পরেও আমরা কিন্তু ক্ষুধা লাগলে মায়ের কাছেই বলি, আমাদের অভিভাবকের কাছে বলি, সেই সেই অধিকার থেকেই আমরা আমাদের অভিভাবকদের কাছে বলছি। কিন্তু সেখানে কোন রকম রাফ বিহেভ ইউজ করা যাবে না। এবং কোন রকম আপনারা অনেকেই অনেক রকম জিনিসপত্র নিয়ে দেখি ভিডিও করছেন, ভাই এটা ফেসবুকে ভায়োলিন, এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে ভায়োলিন, এবং আমাদের জন্য এটা অনেক ক্ষতিকর। দয়া করে আপনারা সুন্দরভাবে আপনাদের আবদারটুকু, এটা আমাদের আন্দোলন নয়, আমি এখনো বলছি এটা আমাদের আন্দোলন নয়, এটা আমাদের অধিকার এবং আমাদের আবদার, আমাদের পরিবারের কাছে আবদার। তাই সকল ভাই ও বন্ধুদেরকে বলবো, আপনারা প্লিজ সুন্দরভাবে শৃঙ্খলভাবে আপনাদের কথাগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরুন। এবং এই কুলাঙ্গারকে যে নতুন ভিডিও বার্তার মধ্য দিয়ে বারবার এই ধরনের কথাগুলো, আবার উস্কানিমূলক কথাগুলো প্রবাসীদের কাছে তুলে দিচ্ছে, তাকে একটিবার জিজ্ঞাসা করবেন। পুনরায় যদি তিনি এ ধরনের কথা উক্তি করেন তাহলে অবশ্যই যুক্তি দিয়ে কথা বলে তাকে অনলাইনে খণ্ডন করতে হবে, আর না হয় তাকেও প্রতিহত করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন জয়েন করেছেন আমার ইউটিউব চ্যানেলের সাথে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিওতেও আমার মতামতটুকু আপনার সাথে শেয়ার করতে পারি। পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি টিপু চৌধুরী, আজকের মতো আসসালামু আলাইকুম।